প্রধানমন্ত্রীর পাছত এবার প্রধানমন্ত্রীর পিতৃক টার্গেট করেছে কংগ্রেসে, মিছলি আখ্যা দিছে, অপমান করেছে প্রধানমন্ত্রীর পিতৃক, তাক লৈ ইতিমধ্যে সমগ্র দেশতে চর্চা আরম্ভ হয়েছে, সকলে সমালোচনা করেছে। মল্লিকার্জুন খড়গে কালি তেলেঙ্গানার এখন রাজনৈতিক সভাত, যেহেতু নির্বাচন আছে 30 নভেম্বরত, নির্বাচনী সভাত মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পিতৃক অপমান করে, দুইজনকে মিছলি আখ্যা দিয়ে, আর ইয়াকলে বিভিন্ন প্রতিক্রিয়া হয়ে পড়েছে। রাজনীতিত দেখা গৈছে কংগ্রেসের এই ধরনের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিয়াল, প্রধানমন্ত্রীর পিতৃ এনে ধরনের টার্গেট করায় ইয়া কংগ্রেসের এই যে মন্তব্য, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। প্রথমে শুনো আহক মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের সভাপতিগিয়ে কালি তেলেঙ্গানার যখন নির্বাচনী রেলি, তাত প্রধানমন্ত্রীর পিতৃক লৈ কি মন্তব্য করেছিল সেয়া শুনো আহক। प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। अरे प्राइम मिनिस्टर का एक तरफ, प्राइम मिनिस्टर का बाप यहाँ बैठा, उन्हें भी झूठ। এয়া আছিল প্রধানমন্ত্রীর পিতৃ আর প্রধানমন্ত্রীক টার্গেট করে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের কালি মন্তব্য। আর তারপরে বিভিন্ন প্রতিক্রিয়া হয়ে পড়েছে, বিজেপিয়ে ইয়ার বাবে সমালোচনা করেছে কংগ্রেস সভাপতিগুলি, কংগ্রেসে নিজের অহংকারী চরিত্র দেখাইছে, এনে ধরনের মন্তব্য প্রকাশ করেছে বিজেপিয়ে। আমার হাতত মন্তব্য আছে, আমি সেয়া দেখাব বিচার যে কংগ্রেসে এবার প্রধানমন্ত্রীর পিতৃক যে অপমান করেছে, তাক লৈ সমগ্র দেশতে ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে যে পাঁচখন রাজ্যের নির্বাচনের সময় এনে ধরনের মন্তব্য শোভনীয় নহয়, এয়া লেতেরা রাজনীতি, সকলে কথা কৈছে। শুনো আহক এই সন্দর্ভত বিজেপির মন্তব্য। কংগ্রেস যে হ্যাঁ ঘনঘোর ঘমণ্ড কা ঘটিয়া ঘরানা হ্যাঁ, যো পার্টি কা ঘনঘোর ঘমণ্ড কা ঘটিয়া ঘরানা হো, ও ইসি তরহ কে যো হ্যায় ও ঘমণ্ডি আর ইস তরহ সে যো হ্যায় অহংকার ভরি বাতেন করেঙ্গে। अरे जनता जो है वो अपने जनादेश का जो है वो वहाँ पर जो ईवीएम मशीनें हैं उसमें दे रही है। अभी से आप जो है उछल रहे हैं, कूद रहे हैं कि हमको तो इनने जो है वो बाजी मार ली। अभी सितारों के आगे जहाँ और भी है, अभी चिंता मत करिए आप। और इस तरह से यही आपका अहंकार जो है वो आपके बंटाधार करने का कारण बनेगा। देखो, ये कांग्रेस पार्टी फेक एंड फैब्रिकेटेड किस्से कहानियों की फैक्ट्री है, और ये ऐसी फेक एंड फैब्रिकेटेड किस्से कहानियों की फैक्ट्री है जिसके पास ना कोई तथ्य होता है ना कोई तर्क होता है। बिना तथ्यों और तर्कों के 30 मार्का